দীর্ঘদিনের অভিযোগ ছিল শহরের একাংশের খাবারের দোকানে বাসি অস্বাস্থ্যকর খাবার বিক্রির। এবার সেই সমস্ত বন্ধে পথে নামল বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভা। মঙ্গলবার সকালে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর তুহিন শুভ্র কুণ্ডু ও পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য গৌতম গোস্বামীকে সঙ্গে নিয়ে পৌর প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়ের শহরের চকবাজার সহ বিভিন্ন অংশের হোটেল সহ অন্যান্য খাবার ও মাছের দোকানে অভিযান চালান। এদিনের এই অভিযানে শহরবাসীর অভিযোগের সত্যতা প্রমাণ মেলে। তিন সদস্যের ওই অভিযানকারীরা বেশ কিছু খাবার বাজেয়াপ্ত করেন, এমনকি ওইসব অভিযুক্ত ব্যবসায়ীকে তারা সতর্ক করেন। পৌর প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, এদিন চকবাজারে মিষ্টি, হোটেল সহ মাছ বাজারে অভিযান চালানো হয়। বেশ কয়েকটি দোকান ও হোটেলে বাসি খাবার বিক্রির প্রমাণ মেলে। তাদের পক্ষ থেকে সেই সমস্ত খাবার বাজেয়াপ্ত করা হয়েছে বলে তিনি জানান। আজকে আমাদের বিষ্ণুপুরের চকবাজার এলাকার বিভিন্ন মিষ্টির দোকান, হোটেল, মাছের যে বাজার, সমস্ত এই জায়গাগুলো, মাংসের দোকান, এগুলো সমস্ত রেড করলাম। কারণ এগুলো রেড করে আমরা দেখলাম যে কীরকম, যে সমস্ত মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, যেগুলো খাবার জিনিস, সে খাবার জিনিসে কে কতখানি কীরকমভাবে মেনটেন করতে, এগুলোর জন্য আজকে রেড করলাম। এবং বেশ কিছু দোকান থেকে কিছু বাসি খাবারও পাওয়া গেছে, বাসি মিষ্টি, এবং কিছু হোটেলেও কিছু যেগুলো দু তিন দিন আগেকারও জিনিসপত্র পাওয়া গেছে সেগুলো আমরা সব সিজ করেছি, আর ওই মিষ্টিপত্রগুলোও কিছু সিজ করেছি। এবং মাছের দোকান, মাংসের দোকান, সমস্ত এলাকাগুলোর, বাজার এলাকার সমস্ত দোকানগুলো আজকে আমরা সারপ্রাইজ এরকম একটা ভিজিট করলাম। এবং আমাদের স্যানিটারি দপ্তরের, আমাদের স্যানিটারি অফিসার তুহিনবাবু আছেন, আছেন আমাদের প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য গৌতম গোস্বামী। আমরা সবাই মিলে আমাদের ওই স্যানিটারি দপ্তর থেকে আজকে এটা বিশেষ অভিযান চালানো হলো। এবং এই অভিযানটার থেকে আমরা এই বার্তাটাই দিতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হোটেল বা মিষ্টির দোকান, খাবারের দোকান চালাতে হবে, এবং কোনো বাসি বা অন্য রকম কোনো রকম যাবতীয় অন্য বিষাক্ত কোনো খাবারে রং টং দেওয়া চলবে না, বা মাংসের মধ্যেও কোনো রকম ভেজাল মাংস চলবে না। এই সবগুলো আমরা এই বার্তাটা দিলাম। স্যানিটারি ইন্সপেক্টর তুহিন শুভ্র কুণ্ডু বলেন, এদিন বাজেয়াপ্ত করা খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। এদিনের অভিযানের মূল লক্ষ্য জনসচেতনতা তৈরি বলে তিনি জানান। অবশ্যই আমরা কয়েকটা যে স্যাম্পেল নিয়েছি তার মধ্যে থেকে কিছু টেস্টে পাঠানো, সবগুলো তো আর পাঠানো সম্ভব না, তার মধ্যে কিছু কিছু আমরা টেস্টে পাঠাবো যেগুলো খুবই মানে খাবারের পক্ষে ক্ষতিকারক বলে মনে হচ্ছে। আর আজকে সমস্ত ব্যাপারটাই হচ্ছে আমার পৌর প্রশাসক সাহেব আছেন এবং পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সাহেবও আছেন, এবং ওনাদের উদ্যোগেই আজকে বিষ্ণুপুর পৌরসভার পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ আজকে নেওয়া হয়েছে, বিশেষ অভিযান নেওয়া হয়েছে, যাতে অ্যাওয়ারনেস মানুষের, দোকানদারদের মনে এবং মানুষের মনে যাতে অ্যাওয়ারনেসের সৃষ্টি হয়, যাতে কেউ পচা খাবার দাবার না বিক্রি করে এবং সবাই যেন ঢাকা বা হাইজিন মেনটেন করে খাবার দাবারের দোকানগুলো চলে, যাতে মানুষ খেতে এসে অন্তত যেন ভালো খাবারটুকু পায় এবং দোকান থেকে জিনিস কিনতে গেলে যেন ভালো জিনিসটুকু পায়, ভেজাল না পায়। এবং ওজন আমরা তার সাথে সাথে খাবারের সাথে সাথে ওজনের ব্যাপারটাও দেখলাম, সাহেবও দেখেছেন, আমাদের প্রশাসক সাহেব ছিলেন সাথে, বিভিন্ন জায়গায় আমরা ওজনগুলো করে করে দেখেছি, যাতে বাটখারাগুলোও আমরা দেখেছি সেগুলোও ঠিক আছে, যাতে এর বাটখারার প্রবলেম যাতে না আসে এই ব্যাপারগুলো আমরা পৌরসভার পক্ষ থেকে লক্ষ্য রাখছি এবং সাহেব নিজেও লক্ষ্য রাখছেন। তো এরকম আজকে একটা সারপ্রাইজ ভিজিট হলো, পরবর্তী ক্ষেত্রে আরও আমরা যদি সেরকম কোনো খবর পাই তখন পরবর্তী ক্ষেত্রে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তী কালে যা ব্যবস্থা গ্রহণ করা সেটা গ্রহণ করা হবে পৌরসভার পক্ষ থেকে। তুহিন শুভ্র কুণ্ডু, স্যানিটারি ইন্সপেক্টর, বিষ্ণুপুর পৌরসভা। মিষ্টান্ন ব্যবসায়ী সুমন নদী তার দোকানে বাসি খাবার বিক্রি করা হয় না বলে দাবি করেন। তিনি বলেন, বোঁদে পনির ও রং বাজেয়াপ্ত করা হয়েছে, তবে যা বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি তিনি ফেলে দেওয়ার জন্য অন্যত্র সরিয়ে রেখেছিলেন বলেও দাবি করেন। আমার বোঁদা নিয়ে গেছে, একটা রঙের ডাব্বা নিয়ে গেছে, আর একটু সামান্য পনিরের স্যাম্পেল নিয়ে গেছে। কেন নিয়ে গেল? কেন ওরা হয়তো ওদের কিছু সন্দেহ লেগেছে তাই নিয়ে গেছে। না, ওরা বলছে যে এগুলো অনেক দিনের বাসি, এগুলো খেলে মানুষ অসুস্থ হয়ে পড়বে, এরকম কি? না 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 না, বাসি আসে না। কি ছিল তাহলে? ওরা দেখলো গরম বোনা ছিল, একদম গরম বোনা ছিল, ওই দুটি স্যাম্পেল নিয়ে গেলো, পনির ফিজে ছিল নিয়ে গেলো, আর একটু রঙের ডিবা বলে কী রঙ ইউজ করো ওটা নিয়ে গেলো। এই রঙগুলো কি ক্ষতিকারক বলছে? বলছে হ্যাঁ, কিন্তু আমার বাজারে সব এই রঙই তো বিক্রি হচ্ছে।
ওনারা বলছেন কিছু মিষ্টিতে ফাঙ্গাস বেরিয়েছে আপনার কাছে, সেটা কি? না ওগুলো রাখা ছিল আলাদা করে এক ধারে, ওটা সকালে শিলাটা ফেলতো আর কি, সেটা স্যারেরা যখন ঢুকে গেছে। না 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 না, এক সাইডে নামানো ছিল। শার্চিনা ট্রাভেলস, দূর ভ্রমণ ও বিয়ে বাড়ির জন্য লাক্সারি বাস ভাড়া পাওয়া যায়। ঠিকানা কালীপুর, আরামবাগ, খুগলি। যোগাযোগ করুন 9064829214 অথবা যোগাযোগ করুন 9126693428 এই নম্বরে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ। ফায়ার ট্রেনিং সেন্টার, ফায়ার ব্রিগেডে চাকরির জন্য ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং সেন্টার এখন উড়শুরার দেউলপাড়ায়, হুগলিতে এই প্রথম। আগ্রহী প্রার্থীরা অতি সত্বর যোগাযোগ করুন, আসন সংখ্যা সীমিত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং, নাগপুর রিজিওনাল ট্রেনিং সেন্টার, দুর্গাপুর এক্সটেনশন ট্রেনিং সেন্টার, দেউলপাড়া। কন্ট্যাক্ট নাম্বার 9749672533, 9475656368, 9475886365।